নমস্কার। লার্ড হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি মডার্ন ইন্ডিয়া যে প্রথম পার্টটা আমি আলোচনা করেছিলাম, যেখানে আমি আলোচনা করেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার বিরোধের কারণ, এবং এটা আমি যতটা পেরেছি আলোচনা করার চেষ্টা করেছি পার্ট ওয়ান। আজকে পার্ট টুতে যেটা আলোচনা করছি মডার্ন ইন্ডিয়ার দ্বিতীয় পার্ট হিসেবে, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ এবং তার বিভিন্ন গুরুত্বগুলো আমরা করব। দেখো, পলাশীর যুদ্ধ আমরা যেটা বলেছিলাম কারণ আলোচনা করার সময়, যে ইংরেজদের সঙ্গে কার না নবাব সিরাজউদ্দৌলার মধ্যে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিটা হচ্ছে আলীনগরের সন্ধি বা আলীনগরের চুক্তি। এই আলীনগরের সন্ধি বা চুক্তি কত সালে হয়েছিল না 1757 খ্রিস্টাব্দে হয়েছিল 9 ফেব্রুয়ারি। এই আলীনগরের সন্ধির ফলে কি মানে শর্তগুলো ঠিক হয়েছিল, আর শর্তগুলো হয়েছিল যে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পাবে, 1 নম্বর ঠিক হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে কলকাতায় দুর্গ নির্মাণ করার অধিকার পেয়েছিল ইংরেজরা, আর তৃতীয় এবং নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার পেয়েছিলেন ইংরেজরা। এই আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার চুক্তি স্থাপনের পর, তার কিছুদিন পর রবার্ট ক্লাইভ যখন তিনি কী করলেন, দায়িত্ব নিলেন ভারতবর্ষে, তখন তিনি কী করলেন না, তিনি রাজনৈতিক বাণিজ্যিক স্বার্থকে রাজনৈতিক ক্ষেত্রে কর্তৃত্ব স্থাপনের জন্য তিনি উদ্গ্রীব হলেন। অর্থাৎ তিনি উপলব্ধি করলেন যে রাজনৈতিক আধিপত্য যদি স্থাপন করা না যায়, তাহলে ভারতবর্ষে বিভিন্ন স্থানে বিনা শুল্কে বাণিজ্য করা, অবাধ বাণিজ্য, ব্যবসা বাণিজ্য করা সম্ভব নয়। তাই তিনি কি করলেন না, তিনি দুর্বল সিরাজের দুর্বল জায়গাগুলোতে তিনি কি করলেন না, হাত দিলেন। দুর্বল জায়গাগুলোতে তিনি হাত দিলেন বলতে কি বুঝাচ্ছি না, নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে রত, যারা নবাব সিরাজউদ্দৌলার বিরোধী, সেই সমস্ত নবাবের পরিবারে সেই সমস্ত যারা ব্যক্তিবর্গ ছিলেন তাদেরকে নিজেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন রবার্ট ক্লাইভ। এবং এই নিয়ন্ত্রণের অর্থাৎ কি, ষড়যন্ত্রের জাল বিস্তার করার চেষ্টা করলেন। কে করলেন, রবার্ট ক্লাইভ। তাদেরকে নিয়ে না, সিরাজের পরিবারের যারা আত্মীয় স্থানীয় ব্যক্তি তাদেরকে, এবং সেই ব্যক্তিদের মধ্যে কারা ছিলেন কয়েকজন নাম বলি, যেমন হচ্ছে রায় দুর্লভ, উর্মিচান, রাজবল্লভ এবং কি ইয়ারলথি এবং মির্জাফর ইত্যাদি বিভিন্ন ব্যক্তিরা ছিলেন। এবং তাদের মধ্যে একটা গোপন আঘাত হল, সেখানে ঠিক হলো যে মির্জাফরকে পরবর্তীকালে বাংলার নবাব করা হবে, তার বিনিময়ে ইংরেজরা কি বিভিন্ন সুযোগ সুবিধাগুলি লাভ করবে। বুঝে আছে, বিভিন্ন সুযোগ সুবিধাগুলি লাভ করবে ইংরেজরা, আর একটা নবাব, নামমাত্র একজন নবাবকে সিংহাসনে বসাবেন, তার নাম হচ্ছে কে, মির্জা। এইটা ঠিক হলো তলায় তলায়, অর্থ ষড়যন্ত্রে জাল বিস্তার করলেন কে, রবার্ট ক্লাইভ। এর ফলে পরবর্তীকালে কি হলো না, স্বাভাবিকভাবেই তার যে ইচ্ছাটা অর্থাৎ নবাব রবার্ট ক্লাইভের যে ইচ্ছাটা, সেটা তিনি পূরণ করলেন কিভাবে না, তিনি ইচ্ছাকৃতভাবে সিরাজকে আলীনগরের সন্ধি তিনি ভেঙেছেন এই অভিযোগে তাকে অভিযুক্ত করলেন, এবং তাকে বললেন কি না, আলীনগরে যেহেতু তিনি সন্ধি ভঙ্গ করেছেন, সেহেতু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, এবং তার ফলশ্রুতিতে কি বললেন না, পলাশীর নামক স্থানে বা পলাশীর প্রান্তরে তিনি কি বললেন, তিনি পলাশীর যুদ্ধের সূচনা করলেন। কার সঙ্গে কার যুদ্ধটা হলো, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভ এর মধ্যে যুদ্ধ হলো। এই যুদ্ধটা হয়েছিল কত সালে, 1757 খ্রিস্টাব্দে 23 জুন যুদ্ধটা হয়েছিল পলাশীর প্রান্তরে, তাই যুদ্ধটার নাম হচ্ছে না পলাশীর যুদ্ধ। যখন যুদ্ধ চলছে, তখন কাদের বিশ্বাসঘাতকতা দেখা গেল না, সিরাজউদ্দৌলার যারা আত্মীয়, যারা নিকট আত্মীয়, নিকটস্থানীয়, তাদের বিশ্বাসঘাতকতার জন্যই মূলত কি হলো না, পলাশীর যুদ্ধে
পরাজিত হলেন নবাব সিরাজউদ্দৌলা। এবং নবাব পরাজিত হওয়ার পর যখন তিনি পালিয়ে যেতে মানে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, সেই সময়ে তাকে ধরে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হলো এবং শেষ পর্যন্ত মিরনের আদেশে তাকে মৃত্যুবরণ করতে হলো, মানে তাকে হত্যা করা হলো। হত্যা করার টাইমটা হচ্ছে 1757 খ্রিস্টাব্দে 2রা জুলাই। এইভাবে সিরাজউদ্দৌলা বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটলো এবং বাংলার রাজনীতিতে ইংরেজদের আর মনোনীত একজন রাজাকে নির্বাচন করলেন, যেটা হচ্ছে মির্জাফর। এই বিষয়টা মির্জাফর পর থেকে আমি নেক্সট ভিডিওগুলোতে আমি আলোচনা করব। এর ফলশ্রুতিতে আমি আজকে যেটা বিষয়টা আরও ভালো করে বলার চেষ্টা করছি যে পলাশির যুদ্ধের গুরুত্ব। এই গুরুত্ব কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই কারণেই, এটা বিশেষ করে যারা হিস্ট্রি অনার্সে যারা পড়াশোনা করছে তাদের জন্য ইম্পর্টেন্ট হবে, কারণ কোশ্চেনটা প্রচুর আসে অনার্সে। এছাড়া যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বেড়ে দেবে তাদের জন্য কিন্তু, বা পরবর্তীকালে যারা দেবে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হবে যে পলাশির যুদ্ধের গুরুত্ব। দেখো আমি বোর্ডে লেখার চেষ্টা করেছি পয়েন্টসগুলো, কী কী পয়েন্টসগুলো দিলে বেশি নম্বর পাওয়া যাবে। সেখানে আমি পলাশির যুদ্ধের গুরুত্বগুলোকে 6টা পয়েন্টস আলোচনা করেছি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, দ্বিতীয়ত ভারতীয় রাজনীতিতে কোম্পানির প্রাধান্য প্রতিষ্ঠা, পয়েন্টসগুলো অবশ্যই ভালো। তৃতীয়ত রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি। 4 নম্বর পয়েন্টস বাণিজ্যে কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা। 5 নম্বর পয়েন্টস বাংলার স্বাধীনতার সূর্যাস্ত। আর 6 নম্বর পয়েন্ট নবযুগের সূচনা। এইভাবে পলাশির যুদ্ধের গুরুত্বটা বা ফলাফলটা আমি শেষ করি। প্রথম পয়েন্ট যেটা হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। দেখো এখানে যেটা বলতে হবে যে পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করলো, এই জয়লাভের ফলে ভারতবর্ষের যা মানে বাংলার যে সম্পদ, এই সম্পদকে কাজে লাগিয়ে ইংরেজরা কী করলেন না, তার একচেটিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করলেন। অর্থাৎ তারা কী শুরু করলেন না, তারা বাংলার অর্থনৈতিক ক্ষেত্রকে নিজেদের আয়ত্তে আনার জন্য তারা তারা রাজনৈতিক আধিপত্যকে কাজে লাগালেন পলাশির যুদ্ধের পর। এবং এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে একটা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা করলেন, কিভাবে না রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার মধ্যে। বুঝা গেল? নেক্সট পয়েন্ট যেটা আলোচনা হবে যে ভারতীয় রাজনীতিতে কোম্পানির প্রাধান্য প্রতিষ্ঠা। তো বলার কিছুই নেই যে পলাশির যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভের নেতৃত্বে পলাশির যুদ্ধ হয়েছিল ইংরেজ, আমি বারবার বলেছি। এই ইংরেজরা যখন জয়লাভ করলো তখন ইংরেজরা জয়লাভ করার পর বাংলার মাটিতে ইংরেজদের প্রাধান্য, ইংরেজদের আধিপত্য অনেকটা কিন্তু মাটি কিন্তু শক্ত, ইংরেজদের আধিপত্য অনেকটা সুদৃঢ়। এর ফলে ভারতবর্ষের রাজনীতিতে কোম্পানির যে আধিপত্য, কোম্পানির যে প্রাধান্য, সেই প্রাধান্য কিন্তু বাড়তে শুরু করলো। তার কারণ বাংলার মসনদে কাকে বসালেন, মির্জাফরকে বসালেন। এই মির্জাফর হলেন কে, ইংরেজদের নামমাত্র একজন নবাব, যাকে ইংরেজরা বিভিন্নভাবে পুতুলের মতো নাচাবে আর কি, যেটা বলে। অর্থাৎ ইংরেজরা যা বলবে তার মনোনীত নবাবরা সেটাই করবে। অর্থাৎ বাণিজ্যে ব্যবসা বাণিজ্য করতে কোনো বাধা রইল না। অর্থাৎ বাণিজ্যিক এবং রাজনৈতিক ক্ষেত্রে দুটো দিকেই একটা ভারসাম্য রাখার চেষ্টা করলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের স্বার্থে। নেক্সট পয়েন্ট যেটা আলোচনা হবে, রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি। দেখো পলাশির যুদ্ধের পরবর্তীকালে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে জটিলতা দেখা যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে যখন জটিলতা দেখা যায় তখন বাংলার সিংহাসনে, আমি পরের ভিডিওতে আলোচনা করব, তখন বলবো যে সিরাজউদ্দৌলার পর থেকে পরপর বাংলার সিংহাসনে নবাব চেঞ্জ হচ্ছে, একের পর এক নবাবকে চেঞ্জ করা হচ্ছে। এই নবাবকে বসানোর ফলে কেন বসানো বসিয়েছেন ইংরেজরা, তাদের আর্থিক এবং বাণিজ্যিক সুবিধা লাভের জন্য। অর্থাৎ কোম্পানি একটা জিনিস বুঝছেন যে তাদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে, প্রশাসনিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে তারা আস্তে আস্তে জটিলতার দিকে নিয়ে যাচ্ছেন, কাকে না বাংলার রাজনীতি। এর ফলে
বাংলায় রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে একের পর এক নবাবের যে পরিবর্তনের ফলে এক জটিলতার সৃষ্টি হবে এটা স্বাভাবিক ব্যাপার। নেক্সট যেটা আলোচনা করব যে বাণিজ্যিক কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। যে পলাশির যুদ্ধের পর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শুরু করে। একচেটিয়া কর্তৃত্ব তাদের যখন স্থাপিত হয় তখন তারা বিনা শুল্কে বাণিজ্য, যেখানে সেখানে দুর্গ নির্মাণ, বাংলার যে কোনো জায়গা তাদের আধিপত্য প্রতিষ্ঠা, এটা ইংরেজরা করতেই থাকে। স্বাভাবিকভাবেই ইংরেজরা বাংলায় একচেটিয়া, বাংলা তথা ভারতবর্ষে একচেটিয়া কর্তৃত্ব, একচেটিয়া আধিপত্য স্থাপন করতে সক্ষম হন। নেক্সট 5 নম্বর, বাংলার স্বাধীনতার সূর্যাস্ত, অর্থাৎ বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় কার জন্য, কোন যুদ্ধের ফলে? না পলাশির যুদ্ধের ফলে। পরবর্তীতে আমি আলোচনা করবো যে বক্সারের যুদ্ধের ফলে সেই সূর্য একেবারে অস্ত গিয়েছিল, একেবারে মুছে গিয়েছিল। তো এর ফলে স্বাধীন নবাবি শাসন একসময় অবসান করেছিল এবং নবাবি শাসনের অবসান ঘটার ফলের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য একেবারে শেষ হয়েছিল বা অস্ত গিয়েছিল। লাস্ট যে পয়েন্টটা আমি আলোচনা করবো, নবযুগের সূচনা। নবযুগের সূচনাটা যেটা বলবে যে পলাশির যুদ্ধের পর ভারতবর্ষে এক নবযুগের সূচনা। নবযুগ বলতে কি বোঝাবে বা কি যেটা বলতে হবে তোমাদের, যে পলাশির যুদ্ধের পর মধ্যযুগের অবসান হলো, আধুনিক যুগ প্রবেশ করলো, অর্থাৎ মডার্ন ইন্ডিয়ার সূচনা হলো। আমি দেখবে বারবার বলছি যে 1857 থেকে আমি পড়াবো, তার কারণ 1857 কেন ধরলাম, কারণ বেশিরভাগ ঐতিহাসিক যিনি নিয়েছেন যে আধুনিক যুগ হচ্ছে কি না 1857 থেকে শুরু হয়েছে, অনেক ঐতিহাসিক বলেছেন। কেন বলেছেন? কারণ এই সময়কালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজরা ভারতবর্ষে তাদের রাজনৈতিক আধিপত্যকে প্রতিষ্ঠিত করেছিল, ভারতবর্ষে নবাবী শাসনের পতন ঘটেছিল, ভারতবর্ষে সিরাজউদ্দৌলার মতো নবাবের পতন ঘটেছিল। অর্থাৎ বাংলায় তথা ভারতবর্ষের নবাবী শাসনের অবসান, কোম্পানির একচেটিয়া প্রতিষ্ঠা, কোম্পানি বা অর্থনৈতিক থেকে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, এই যে চেঞ্জগুলোর মধ্য দিয়ে বড় অনেক অনেক ঐতিহাসিক পলাশির যুদ্ধকে একে বলছেন যে মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা। এই জন্য আমি বলছি নবযুগের সূচনা একটা নতুন যুগের সূচনা, আধুনিক যুগের মধ্য দিয়ে সূচনা হলো। এবং এই যে সূচনাটা পলাশির যুদ্ধের মধ্য দিয়ে যে বীজ রোপণটা হলো, সেই বীজ রোপণটা 200 বছর ধরে আমরা ভারতবর্ষ ভারতবাসী হিসেবে সহ্য করলাম। কোন যুদ্ধের মধ্য দিয়ে? এই একটি যুদ্ধ পলাশির যুদ্ধের মধ্য দিয়ে। পরে আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জাল বিস্তার করতে শুরু করলেন ইংরেজরা এবং 200 বছর ধরে তারা তাদের শাসনটাকে পরিচালনা করতে শুরু করলেন। একের পর এক ভিডিও দেওয়ার মাধ্যমে তোমার মডার্ন ইন্ডিয়া আমি বোঝাবার চেষ্টা করব কিভাবে তারা ভারতবর্ষে নিজেদের আধিপত্যটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। সেই ভিডিওগুলো অবশ্যই আমি পরবর্তীকালে দেব। আজকে যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম খুব ছোটোভাবে, যেটা হচ্ছে পলাশির যুদ্ধ, তার ইন্ট্রোডাকশন এবং তার ইম্পর্টেন্ট, তার গুরুত্বগুলো 6টা পয়েন্ট ইম্পর্টেন্স পয়েন্টসের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো আমি এরপর যেটা বলবো যে এই যে আমি বিষয়টা আজকে পড়ালাম পলাশির যুদ্ধ এবং তার গুরুত্ব, এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আমাদের একটা পেজ রয়েছে, তো এই পেজে নেক্সট ভিডিও কীভাবে এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন কিছু পাওয়া যায় সেইগুলো অবশ্যই তোমরা ফলো করবে। এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে। নমস্কার, থ্যাংক ইউ।